আম চুর করে দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে টেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর এখানে দেখতে পাচ্ছেন থানকুড়ি এটা নিয়ে এসেছি আমার বাবার জন্য আর হচ্ছে বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে উপর করে সব ভেঙে পড়ে যাচ্ছে দেখাতে পারবো কিনা ঠিক নেই এই যে এখানে ভাঙা চলে হচ্ছে সাইডে দেখানো যাচ্ছে না কোথায় পড়ছে কি জানি ওই যে নিচে পড়ছে ঠিক আছে চলো আর এখানে দেখুন বাগদা চিংড়ি নিয়ে এসেছি বাজার করতে গেছিলাম সকালে ঘুম থেকে উঠেই তার সেটা দেখাতে পারিনি আর এই যে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর মুসুরির ডাল ভিজি রাখা হয়েছে এটা হচ্ছে বড়া বানিয়ে একটু হচ্ছে পোস্ত দিয়ে একটু ঝাল হবে আগের দিন করেছিলাম সেরকমভাবেই আর এই যে আমি বাগদা চিংড়িটা কাটছি আর আমার মা ওখানে সবজি তুলতে ব্যস্ত মা দেখুন সবজি তুলতে ব্যস্ত আর এখানে এক চুড়ে ডিম নিয়ে এসেছি বৃষ্টি আসছে তো মাছ না কিনতে পারি মাংস না কিনতে পারি মা ওই ডিমই খেয়ে থাকবো দু তিন দিন মা হাসছে ডিম খেয়ে থাকবো তো বৃষ্টি আসছে ভয়তে সেই জন্য আর এইগুলো নিয়ে এসছি এখন আর 5 টাকা খুচরো ছিল না সেই জন্য কাঁচা লঙ্কাটা নিয়েছি আর এই দেখুন বাবার খাবার চিড়ে সেদ্ধ আর মুড়ি নিয়ে এসছি এই না লঙ্কাগুলো বেছে নাও বাবার কাজ হচ্ছে কি তুমি কি করছো বলো বাবার কাজ সারাদিন ঘরের মধ্যে এটা ওটা সেটা ঠিক করা কি করছো বলো আমাকে আমি তোমাকে বলে দিচ্ছি পেরেক ওরকম ভাবে পেরেক পাওয়া যায় আমি প্রথম জানলাম ওই বাইরে একটা বাবা ব্যাগ আছে ওর মধ্যে আছে পেরেক আর আমার অবস্থা এরকম ঘেমে গিয়েছি বাজার করতে গেছিলাম এখন হচ্ছে বাগদা চিংড়িগুলো কাটছি আর এখানে ভীষণ আওয়াজ হচ্ছে কথা বলা যাচ্ছে না দেখি নিয়ে আসি কেমন করছো চলো দেখিয়ে নিয়ে আসছি ওই দেখুন সব ভেঙে ফেলে দিল সব ভাঙচুর করে দিচ্ছে ওই বিল্ডিং রিপেয়ার চলছে কোথায় ওই দেখুন দেখতে পাচ্ছেন কত কষ্ট করছে মিস্ত্রিরা মানব জন্ম কত কষ্ট কত মানুষ কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম করে আর এখানে লিফ্ট আমাদের খারাপ হয়ে গিয়েছে একে গিয়ে আটকে আছে আর দেখেন এই অবস্থা নিচের ওই যে ভেঙে ভেঙে ফেলছে দেখতে পাচ্ছেন একটু পয়সা ইনকাম করার জন্য এই মানুষগুলো কত রিকশা কাজ করছে আর আমরা কি করছি বাড়িতে বসে ইনকাম করছি তবুও আমাদের অসুবিধা তাই তো সেটাই বোঝাতে চাই দেখুন কত মানুষ কত কষ্ট করে পয়সা ইনকাম করে চলো কাজ করে কথা না বেশি আজকে আমার মা রান্না শুরু করেছে এই যে ভাতে জল বসিয়েছে হ্যাঁ বাঁধাকপি হবে কালকে আমার হাজবেন্ড হচ্ছে বাঁধাকপি এনে রেখেছে চিংড়ি দিয়ে হবে সেটাই মা বলছে তো এখন হচ্ছে চিংড়িগুলো কেটে নেই ঠিক আছে জানটা বেরিয়ে যাবে এবার গরমের মধ্যে গেলে এবার জানবে মায়ের সাথে এখানে অনেক কিছু কথা চলছে বাজার করা নিয়ে আর আমার হাজবেন্ড তো বাড়িতে নেই তা ভাবছি যে চিংড়িটা রেখে দেবো মাও বলল তা সেটা নিয়ে একটু টুকটাক কথা চলছে বাবার খাবারটা ঠান্ডা হয়ে গেছে বাবা জাদু দেখাচ্ছে জাদু জাদু তাই তো এটা হাওয়া হাওয়া ঘুরছে বাবা জাদু দেখাচ্ছে ডিম ভাজা করছি আর কালকে রাতে বেগুনি করেছিলাম সন্ধ্যাবেলা তাই সেই কড়াতে হচ্ছে ডিমটা ভাজছি এই জন্য কড়াটা এরকম লাগছে আর দেখে ভাতটা হয়েও গেছে মা কাটছে সবজি টুকটুকি ঢেলছে পেপসি না থামস আপ থামস আপ বাবা টুকটুকি বা থামস আপ ঢেলছে থামস আপ এই দেখুন বন্ধুরা আমি আগের দিন বলেছিলাম না আমার মা লাউয়ের খোলা কেটে দিয়েছে আর ভাজা করছে এখন দেখুন এটা হচ্ছে কাঁচকলার খোসা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই দেখুন এখন আলু দিয়ে ভাজা করছে মুড়ি দিয়ে খাবে আর এখানেও বাবা আমার তেল গরম হয়ে গেছে দেখুন তেল গরম হয়ে গেছে দেখুন তেলাপিয়া মাছগুলো একটু বড় আছে বলে এই যে আগে 3 পিস ভাজছি আর প্রচণ্ড কড়া গরম হয়ে গিয়েছিল আর এদিকে দেখুন এই যে কলার খোসাটা ভাজা হয়ে গিয়েছে আর মা মুড়ি নিয়ে আসছে দেখুন ওই দেখুন মুড়ি নিয়ে আসছে মুড়ি দিয়ে খাবে বাবা মা সন্তানকে যেমন শিক্ষা দেবে সন্তান ঠিক সেই রকমই শিখবে তা আমাদের ক্ষেত্রেও তাই আমার বাবা মাকে দেখেছি মিলেমিশে সংসার করতে তা আমরাও সংসার করছি আর দেখতে পাচ্ছেন মুসুরির ডালের একটু বড়া বানাচ্ছি
এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আর আমার মুসুর ডালের বড়া ভীষণ ভালো লাগে, ছোটবেলায় মা ভাজা করতো আর আমি বসে বসে খেতাম। কখনো শিউলি পাতার হচ্ছে কুচিয়ে মুসুর ডাল দিয়ে বড়া বানাতো। আমি সেই রেসিপি অনেক শেয়ার করেছি আমার আগের ভিডিওগুলোতে, মানে যখন আমার আগের চ্যানেল ছিল। তো মায়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, বাবার কাছ থেকেও শেখার আছে। বাবা মার কাছ থেকে অনেক ভালো ভালো শিক্ষা পেয়েছি। এখানে দেখুন মুসুর ডালের বড়াটা ভাজা হচ্ছে, আর এখানে যে তেলাপিয়া মাছটা হয়ে গিয়েছে ভাজা, আর এখানে এইটা হতে বাকি আছে। আর আমি কি করেছি দেখুন, আমার অবস্থা দেখেছেন, এইভাবে হচ্ছে স্কিন কেয়ার করি, এই যে মুসুরের ডাল বাটা হয়েছে তাই একটু মুখে মেখে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে স্কিন কেয়ার হচ্ছে, হ্যাঁ একটু মুখটা ভালো লাগবে দেখতে, সেই কারণে মেখেছি মুসুরের ডাল বাটা। মাঝে মাঝে আপনারাও মাখতে পারেন যদি মনে করেন, এটা কিন্তু খুব উপকারী। আমার মা হাসছে, মেখে নিয়েছি। এই ওই সিনেমার কথা বলছে, মা সিনেমার কিন্তু হেডলাইন বললো, আপনারা কিন্তু করবেন না তাহলে পুরো মাটিতে চলে যাবে। এদিকে হচ্ছে কলা আলু মাছের জন্য হবে, ওই জন্য আলু আর কলাটাকে এদিকে কষাচ্ছি, একটু জিরে বাটা দিয়েছি। আর এই যে তেলাপিয়া মাছ ভাজা, আর এই যে হচ্ছে বড়া ভাজা, তা বড়া ভাজার জন্য দেখুন এই আলুটা রেডি করেছি। শুধু ভাবছি যে পোস্তটা আর দেবো না, এর মধ্যে আদা জিরে বাটা আর টমেটো পেঁয়াজ আলুটাকে এইভাবে ভেজে নিচ্ছি, কষিয়ে এর মধ্যে যখন ঝোলটা ফুটে উঠবে তখন এই ডালটা দিয়ে দেবো। ছোটবেলায় মাকে দেখেছিলাম খুব ছটপট রান্না করতে, মানে একদম তাড়াতাড়ি দুদিকে এরকম গ্যাসের মধ্যে ওভেনে রান্না করতো। আমি ছোটবেলা থেকে, আমাদের বাড়িতে গ্যাস ছিল মানে ছোটবেলার থেকে, বাবা যেহেতু সার্ভিস করতেন সেই সূত্রে আমাদের বাইরে থাকতে হতো। কর্মজীবনটা আমার বাবার যেমন বাইরে কেটেছে, বাবার সাথে সাথে আমাদেরও কেটেছে। বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন এরকম ঝোল হচ্ছে, এর উপর যদি পোস্ত পেটে দেওয়া যায় আরও সুন্দর টেস্ট হবে। তো আজকে আমি এইভাবে করছি। দুপুরে রান্নাটা আমার প্রায় শেষের দিকে, একটু কলা ঝোল করলাম মাছ দিয়ে, আর একটু হচ্ছে যে বড়ার ঝোল করেছি। বড়া তো আমার ফেভারিট, ছোটোবেলা থেকে আগেই বলেছি। তা বাবা মায়ের কাছ থেকে কিন্তু আমার এই গুণটা পাওয়া, মানে সংসার জীবনের। আর বাবা মা ভীষণ ধৈর্যশীল, আর আমার বাপের বাড়ির ফ্যামিলিটা কিন্তু ভীষণ বড়। আমার বাবা অন্য জায়গায় আবার বাড়ি করেছে, দেশের বাড়িতে আমার বাবার নিজস্ব একটা বাড়ি আছে, সেখানে যাওয়া হয়, বাড়িতে পুজো হয়। আমি সব কিছু ভিডিওতে শেয়ারও করেছি আগে। এই যে দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি, আমার ছেলের জন্য একটা যে ভাজা রেখে দেব, এটা রেখে দেই। তাহলে দেখুন আমাদের দুটো রান্না এই যে প্রায় হয়ে গেল, কলা আলু মাছের ঝোল তেলাপিয়া মাছ দিয়ে, আর এদিকে হচ্ছে বড়ার ঝোল। দেখতে পাচ্ছেন গ্যাসের অবস্থা এরকম, পরে পরিষ্কার করব, আগে রান্না হয়ে যাক। আর একটা জিনিস হবে ধানকুড়ি, থানকুনি থানকুনি পাতা বাটা, এটা বাবা খাবে, আমরা একটু একটু খাবো। এই যে মুসুরি ডাল বাটা দিয়ে মুখ ফ্রেশ করেছি, দেখতে পাচ্ছেন অনেকটা ফ্রেশ হয়েছে। এরকম ফ্রেশ হয় রান্না করতে করতে, এইভাবে করি, কারণ বসে থাকার মতন সময় আমাদের নেই যে বসে এক ঘন্টা দু ঘন্টা নিজের মুখটাকে ফ্রেশ করবো। আর এই রান্না করছি, আর ছুটির দিন আছে সেজন্য ধরে ধরে অনেকক্ষণ ধরে রান্না করছি। আজকে হচ্ছে ছুটির দিনে, সারাদিনের রুটিন এটাই। মর্নিং রুটিনটা কি সেভাবে শেয়ার করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি সেটা করছি। আর এটা হচ্ছে আফটারনুন রুটিন চলছে আমাদের, রান্না বান্না খুব করে চলছে, ঠিক আছে। এই যে রান্না কমপ্লিট, একটু বসবে কারণ হচ্ছে ঝোলটা টেনে নেবে, যেহেতু ডালের বড়া হয়ে গেল একদিকে। এই দেখুন বন্ধুরা, কলা আলু মাছের ঝোল হয়ে গিয়েছে, আর আমি যাচ্ছি মা ফ্রেশ হতে, ঠিক আছে। আর এদিকে সব নাচ হচ্ছে নাকি, নাচ হচ্ছে রে বাবা রে, বালা 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 বালা, বিছানা কি অবস্থা, অনেক বিছানা গোটাতে হবে সব, বালা বালা। আর একটা মা যাচ্ছে তুলসী গাছ আনতে, পাঁচটা ছটা তুলসী গাছ হয়ে আছে, সেইগুলো তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, তাকে কীভাবে যাচ্ছে।
মার অবস্থা দেখো, সেই তুলসী গাছ তুলে নিয়ে আসছে, দেখছো তুলসী গাছ তুলে নিয়ে আসছে। কটা তুলসী গাছ পেয়েছো? শিউলি পাতা তুলে নিয়ে এসছে আবার এখানে পুঁতে দেবে। চামচ নিয়ে আসছি মা, দাঁড়ায় না, তবে এই চামচটা নাও, একটু বেশি গর্ত হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আছে। মা কিন্তু তুলসী গাছকে অনেক ইম্পর্টেন্ট দিয়েছে। এটা একদম কোথায় আছে জানেন? আমি দেখাচ্ছি পরে কোথায় আছে। দেখো তুলসী গাছকে কত সুন্দর করে যত্ন করে ফেলছে। হ্যাঁ, এটা না মা মিষ্টি জল দিতে হবে জানো, ট্যাঙ্কি জল দিলে হবে না, আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি। আমি মাঝে মধ্যে আবার মিষ্টি জল দিয়ে যাই। কিনে আনা হয়েছে, 20 টাকা দিয়ে লাগানো আছে আমার ওখানে, আর এখানে নিচে হয়ে আছে। দেখুন আমার অ্যালোভেরা গাছ, মা যে তুলসী গাছ লাগিয়ে দিয়েছে, অ্যালোভেরা গুলো তো তোমরা লাগিয়েছিলে, গাছ লাগানো হয়ে গিয়েছে, গাছ লাগান প্রাণ বাঁচান। এই যে পিছন দিক দিয়ে গিয়ে এই দিকে কয়েকটা হয়েছিল ছোট ছোট, মা বলছে কয়েকটা ছোট ছোট এখানে আরো হয়ে আছে, দূর দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে একটা দুটো সবুজ সবুজ মতন হয়ে আছে, এই যে কোথায় ওই যে ওইখানটাতে, ওই যে দেখছেন এখনো কতগুলো হয়ে আছে। আর এইটা দিয়ে তো যাওয়াই যায় না, এটা দেখুন অবস্থা, দেখুন দেখছেন এটা দিয়ে যাওয়া যায় না, এখানেও অনেকগুলো হয়েছে, এটা কয়েকটা হয়েছে তুলে নিয়ে এসছে। এই গাছটা আমরা 20 টাকা দিয়ে নেওয়া শ্বশুরমশাই বসিয়েছিল। সন্তানেরা সবসময় মা বাবার কাছ থেকে ভালো শেখে, দেখতেই পেলেন ছোট্ট গাছকে কেমন ইম্পর্টেন্ট দিল। এখন বাজে বন্ধুরা 5:25, মানে বিকেল 5:25, তা আমি এখন কি করছি, জামা কাপড় ইস্ত্রি করছি, কালকের থেকে আবার অফিস হবে কাল থেকে, সেই কারণে দেখুন এখানে। আর আমার ছেলেকে হচ্ছে মা সামলাচ্ছে, আর মেয়েকে নিয়ে গিয়েছে বাবা পার্কে। দেখে নিন সবে একটা জামা হয়েছে, এখনও অনেক বাকি, প্রচুর জামা আছে, প্রচুর জামা, এগুলো সব ইস্ত্রি করতে হবে, সব এক এক করে করতে হবে। কয় দীর্ঘ কারে কু, কয় ডিগ্রি, কয় কারে কে, কয় ওই কারে কই, কয় কারে কো, কয় ও কারে কৌ, কয় অনেক সারে কম, কয় বিষয় গয়ে ক। আমি মেয়েকে এখন বাংলা পড়াচ্ছি, ও তো ইংলিশ মিডিয়াম হচ্ছে স্কুলের স্টুডেন্ট, তাই এই বছর থেকে ওদেরকে বাংলা দিয়েছে কম্পালসারি সাইটে একটা, তা ও বাংলাটা একটু কমই জানে, তো সেই ক্ষেত্রে বাড়িতে একটু বাংলাটা প্র্যাকটিস করতে হয়। আর এই যে আদর্শ লিপি, এই বইটা আমি কিনে নিয়ে এসেছি বড়বাজার থেকে, আরও আছে অনেকগুলো বাংলা বই আছে। এই যে ওর আগে একটা টিচার ছিল, হোম টিচার ছিল, যে বাড়িতে পড়াতো, সে বাংলাই পড়াতো সমস্ত কিছু, আর এখন সিস্টেমটা অনেকদিন বাংলা পড়েনি, যার জন্য একটু ভুলেও গিয়েছে, সেই জন্য আবার ওটাকে আমি ওকে শেখাচ্ছি, ইংলিশও শেখাবো। এই যে মোটামুটি কখ লিখেছে, মাম্বাম লিখেছে, মাম্বাম, তাহলে আমাদের ইভিনিং রুটিন হচ্ছে স্টাডি, কিডস স্টাডি, তাই তো পড়াশুনো করা, সন্ধ্যা টাইমটা আমরা একটু পড়াশুনো করি, আজকে আমার অফিস নেই সেজন্য পড়াশুনো করা হচ্ছে।